নমস্কার বন্ধুরা, রমাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আগের এগলেস চকলেট মাফিন রেসিপিতে অনেকেরই অনুরোধে নিয়ে চলে এসেছি হুইপড ক্রিমের রেসিপি নিয়ে। নিয়েছি 50 গ্রাম হুইপড ক্রিম পাউডার এবং 100 ml নর্মাল টেম্পারেচার দুধ। প্রথমে একটা মিক্সিং বাউলে হুইপড ক্রিম পাউডারটা নিয়ে নেব। এবার তাতে আমি দুধটা দিয়ে দেব। মনে রাখবেন বন্ধুরা, দুধটা সবসময় হুইপড ক্রিম পাউডারের থেকে 50 ml বেশি নিতে হবে। এবার এটা আমি ব্লেন্ডারের সাহায্যে 5 থেকে 7 মিনিট ভালো করে ব্লেন্ড করার পর আইসিংয়ের জন্য 45 মিনিট ফ্রিজে তুলে দেব। 45 মিনিট পর এইরকম বা যে কোনো কোণ নিয়ে নোজালের সাহায্যে পছন্দ মতো ডেকোরেট করে নিলেই রেডি। এইভাবে খুব সহজভাবেই বাড়িতে হুইপড ক্রিম তৈরি করে নিতে পারেন বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম আরও মজার রেসিপি জানতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রমাস কিচেনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।